বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম। তোমরা যারা নবম শ্রেণীতে আছো, ইতিমধ্যে তোমাদের 14তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বের হয়েছে। আজকে আমি তোমাদের সার্ব কারুকলা বিষয়ের অ্যাসাইনমেন্টের একটি নমুনা উত্তরপত্র নিয়ে হাজির হয়েছি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অ্যাসাইনমেন্টের নাম্বার হবে 3। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে 1943 সালে জয়নাল আবেদিনের দুর্ভিক্ষের ছবি ও তার বর্ণনা। তো এখানে নির্ধারিত কাজ যেটা প্রশ্নে ছিল, এটা আমি এখানে লিখেছি, তোমরা এটা খাতায় লিখবে না। নির্ধারিত কাজ, 1943 সালে কেন দুর্ভিক্ষ হয়েছিল, শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা দুর্ভিক্ষের ছবিগুলো বিখ্যাত কেন বর্ণনা করো। দুর্ভিক্ষ হলো কোনো এলাকার ব্যাপক খাদ্য ঘাটতি, সাধারণত ফসল হানি, যুদ্ধ, সরকারের নীতিগত ব্যর্থতা ইত্যাদি কারণে দুর্ভিক্ষ সংঘটিত হয়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, গবাদি পশুর মড়ক, পোকার আক্রমণ ইত্যাদি কারণেও দুর্ভিক্ষ সংঘটিত হয়। 1970 সালে বাংলাদেশে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সময়টি বাংলা 1176 সাল হওয়ায় এই দুর্ভিক্ষ ছিয়াত্তর মতান্তর নামে পরিচিত। পৃথিবীতে আরও অনেক ভয়াবহ দুর্ভিক্ষ হয়। এইখানে 1943 সালের জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের কয়েকটি চিত্র দেখানো হলো। এগুলো তোমরা আলাদা কাগজে অথবা তোমার ক্যালেন্ডারের পেছনে এঁকে খাতায় স্টাপলার করে দিবি। তো তোমরা এখানে ছবিটি দেখতে পাচ্ছ, এখানে একটি ছবি, এখানে আরেকটি ছবি, এইখানে একটি কাক এবং কুকুর শুয়ে আছে একজন মৃত ব্যক্তির পাশে, এখানে দেখতে পাচ্ছ একটা নারী, সে তার সন্তান নিয়ে বৃক্ষবৃত্তি করতেছে। তারপরে এভাবে তুমি ছবিগুলো যুক্ত করবে। তো বর্ণনা, 1943 সালে বাংলাদেশে একটি ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। 1350 বঙ্গাব্দে, অর্থাৎ 1350 বাংলা, 1943 সাল এই দুর্ভিক্ষ হয়েছিল বলে এটি পঞ্চাশের মতান্তর নামে পরিচিত। তাছাড়া 1938 সাল থেকে কৃষি ফসলের উৎপাদন কমতে থাকে। তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ঘটনাও এর পেছনে অন্যতম কারণ ছিল। এতে প্রায় 7 লক্ষ পরিবারের অথবা 38 লক্ষ মানুষের অর্থনৈতিক অবস্থা ও সামাজিক অবস্থার অবনতি ঘটে। এর কারণ হলো তারা তাদের যাবতীয় সম্পত্তি তথা ভূমি, লাঙ্গল, গবাদি পশু, গহনা, বাসনকোসন, যন্ত্রপাতি, কারিগরি সামগ্রী বিক্রি করতে বাধ্য হয়। এতে 3.5 লক্ষ পরিবার চরম দারিদ্রের নিপাতিত হয়। তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে জাপানের হাতে বার্মার পতনের কারণেও এই দুর্ভিক্ষ সংঘটিত হয়। 1943 সাল থেকে 1946 সাল ব্যাপী দুর্ভিক্ষে 35 থেকে 38 লক্ষ লোক মারা যায়। প্রকৃতপক্ষে এই উপমহাদেশে যে কোনো অংশ 1770 সালের পর যেসব দুর্ভিক্ষ আঘাত হানে তার মধ্যে এটি ছিল চরমতম। তো এটা হলো তোমাদের সার্ব কারুকলা বিষয়ের অ্যাসাইনমেন্টের একটি নমুনা উত্তরপত্র। এখানে জয়নুল আবেদিনের ছবির আলোকে 1943 সালের দুর্ভিক্ষের বর্ণনা এবং ছবি ফুটিয়ে তোলা হয়েছে। আজকে পর্যন্ত, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অপেক্ষা করো। যদি আমার এই ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে তুমি নিজে লাইক এবং সাবস্ক্রাইব করবে, বন্ধুবান্ধবকে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবে এবং বন্ধুবান্ধবের মাঝে এই ভিডিও ছড়িয়ে দিবে।